হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলবো একটু আগেই লঞ্চ করলো আপনারা জানেন আমি খুব অসুস্থ ছিলাম তারপরেও আমি ভিডিওটি করছি বিকজ নতুন অ্যাপস যেহেতু নতুন সেহেতু মোটামুটি অনেক ভালো পেমেন্ট করবে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি অ্যাপসটি তো খুব ভালো অ্যাপস প্রত্যেকটা টাস্কে তারা এক টাকা করে দিচ্ছে এবং প্রত্যেকটা রেফারেও এক টাকা করে দিচ্ছে প্রত্যেক ক্লিকে এক টাকা সো আশা করছি যে আপনারা সবাই এখান থেকে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতে পারবেন কোনো রেফার ছাড়াই সেলফ ইনকাম আর গুলো তো আরো বেশি করতে পারবেন তো বন্ধুরা কিভাবে সেটা করবেন জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকুন আমার সাথে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পাবার জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপসে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন সো ভিডি অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে ভিডিওটির নিচে খেয়াল করুন ঠিক এরকমের একটা চিহ্ন আছে এর চিহ্ন ওখানে ক্লিক করবেন এবং ওখানে ক্লিক করার পরে ডেসক্রিপশন বের হয়ে যাবে ডেসক্রিপশনে এই অ্যাপসের লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে সাইন এখানে ক্লিক করবেন সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার যেটা হবে এরকমের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এরকমের ইন্টারফেসটা চলে আসার পরে সবার উপরে এখানে আপনি আপনার নাম লিখবেন এবং এই জায়গাটি আপনার সম্পূর্ণ মোবাইল নাম্বারটি লিখবেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারেন এবং তারপরে রেফারেল কোড এই রেফারেল কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি অবশ্যই আপনারা সেই রেফার কোডটা ইউজ করবেন কারণ সেটা যদি মনে করেন যে আমার রেফার কোড তাহলে ভুল হবে রেফার কোডটা হচ্ছে এই অ্যাপসের অ্যাডমিনের আপনারা রেফার কোডটা যদি ইউজ না করেন সেক্ষেত্রে আপনাকে স্পাম হিসেবে ধরা যেতে পারে তাই ওই রেফার কোডটা ইউজ করবেন এবং রেফার কোডটার মাধ্যমেই আপনার সমস্ত অ্যাক্টিভিটি কন্ট্রোল করা হবে সো রেফার কোডটা সবাই ইউজ করবেন রেফার কোড ইউজ করলে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন রেফার কোড ইউজ করার পরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তারপরে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন এবং আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্ট হবার পরে যেভাবে আপনি কাজ শুরু করবেন আমি সেটা আপনাকে এখন দেখাবো আমি ওপেন করছি বিডি ক্যাশ প্রো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসের হোম পেজটাতে আমি আগে চলে যাই একটু আমি এখানে বারোটা টাস্ক কমপ্লিট করেছিলাম কিন্তু আমার তেরো পয়েন্ট আছে বিকজ এই অ্যাপসে লগ ইন করার সাথে সাথে আপনাকে এক টাকা দিয়ে দেওয়া হবে সাইন আপ বোনাস সো সেই ক্ষেত্রে আমার তেরো টাকা আছে সো আপনারা যেটা করবেন অ্যাপসে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন টু ডে টাস্ক একটা অপশান আছে সেখানে চলে যাবেন এবং টুডে ডে টাস্ক অপশানে যাবার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু মিনিমাইজ করতে হলো বিকজ আমি ভুল একটা ট্যাবে ক্লিক করে ফেলেছিলাম ওকে তো টুডে টাস্কে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এটাই কিন্তু আপনার টাস্ক এছাড়া অন্য কোনো ভিডিও অপশনে যাবেন না ওখানে কোনো টাস্ক নাই ওটা জাস্ট অ্যাপসের সিস্টেম অনুযায়ী দেওয়া হয়েছে কিন্তু গুগলে এখনও কোনো অপশন দেয়নি ভিডিও অপশন দেয়নি সো যাই হোক ইমপ্রেশন আছে পাঁচটা ক্লিক আছে একটা এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে খেয়াল করেন আমি জাস্ট স্টার্ট বাটনটায় ক্লিক করছি আমার বারোটা কমপ্লিট আছে প্রত্যেকটা ইমপ্রেশনে আপনাকে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে আমি একটা টাইমার ইয়া ডাউনলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার উপরে স্ট্যাটাস বাড়ে বাম কোনায় খেয়াল করুন আপনারা এই যে একটা টাইমার জন্য আমি ডাউনলোড করেছি এটার কারণ হচ্ছে শুধুমাত্র এই অ্যাপসের জন্য এইসব অ্যাপসগুলোতে কাজ করার জন্য আমরা পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করতে হয় পঁয়তাল্লিশ সেকেন্ড ওয়েট করার জন্য যে সেকেন্ড কাউন্টার আমাদের মোবাইলে কিন্তু সেকেন্ড কাউন্টারগুলো থাকে না দেখেন এই যে এখানেও কিন্তু আমার মোবাইলে সাতটা ত্রিশ বাজতেছে ঠিক আছে এই সাতটা ত্রিশ বাজে কিন্তু আমার কোনো সেকেন্ড অপশন আস আসতেছে না কিন্তু এইটা ডাউনলোড করার পরে দেখেন এখানে কিন্তু সেকেন্ড অপশানটা চলে আসছে তো যাই হোক ফার্স্ট ইম্প্রেশনের একটা আমরা কমপ্লিট করেছি দেখেন এবং সেকেন্ড অপশানে আমরা আছি সেন আমাদেরকে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে প্রত্যেকটা ইমপ্রেশনে বিশ সেকেন্ড ওয়েট করবেন এটা অটোমেটিক কেটে যাবে আপনাকে কোনো ক্লিক করতে হবে না অটোমেটিক এটা নিজের মতন কেটে যাবে সো আপনি জাস্ট এখানে আসার পরে ধরে বসে থাকবেন এবং তারপরে যখন টাস্ক কমপ্লিট হয়ে যাবে ও নিজেই ব্যাক করে আবার চলে আসবে পরবর্তী টাস্ক আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে তারপরে আবারও সেমভাবে বিশ সেকেন্ড ওয়েট করব আমরা ঠিক এরকম করে পাঁচটা ইমপ্রেশন কমপ্লিট করার পরে এখানে আমাদের একটা ক্লিক আসবে তো দেখেন আমার সেকেন্ড ওয়েট করতে হবে ওকে অলরেডি তিনটা কমপ্লিট হয়ে গেছে এবং চার নাম্বার ট্রাস্কে আছি আর একটা নোটিশ যে কেউ ভুলেও এই অ্যাপসে ভিপিএন ইউজ করবেন না ভিপিএন ইউজ করলে তিন সেকেন্ডের মধ্যে বড়জোর পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে বিকজ এই এই অ্যাপসের অ্যাডমিন খুবই চালু সে অ্যাপসের ভিতরে থেকে দেখতে পারবে যে আপনি ভিপিএন ইউজ করছেন কি যদি করেন সেক্ষেত্রে সাথে সাথে আপনাকে সে রিমুভ করে দেবে অ্যাপস থেকে তাই কেউ ভুলেও ভিপিএন ইউজ করবেন না যদি ভিপিএইন ইউজ করেন আপনার অ্যাকাউন্টই তো চলে যাবে যাবে যেই কয় টাকার কাজ করছেন ওটাও মারা যাবে তো কেউ ভিপিএইন ইউজ করবেন না অ্যাড আসবেই আর অ্যাড না আসলেও আপনার প্রবলেম নয় দেখেন বেড়ার অ্যাড এখানে যদি না আসে কোনো অ্যাড তারপরেও কিন্তু আমাদের ইমপ্রেশানটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে সো অ্যাড আসেন অ্যাডাসনে বলে চিলানোর কোনো প্রয়োজন নাই আপনার টাস্ক কমপ্লিট হলেই হলো ঠিক আছে সো এখন দেখেন আমাদের পাঁচটা ইমপ্রেশন কিন্তু ডান ঠিক আছে পাঁচটা ইমপ্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা জাস্ট একটা ক্লিক কমপ্লিট করবো এবং চল্লিশ সেকেন্ড সেখানে ওয়েট করবো সো আমি আবার স্টার বাটনে ক্লিক করছি এবং দেখেন আমার এখানে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড থেকে আমরা এখানে ক্লিক করলাম এখন বাইশ সেকেন্ড আছে তো আমি এখানে চল্লিশ সেকেন্ড ওয়েট করব ধরেন তিরিশ তো আমাদের টাকাটা এড হয়ে যাওয়া পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে এখানে দেখবেন যে নিচে খেয়াল রাখবেন টাকা এড সাকসেসফুলি একটা লেখা আসবে ঠিক আছে ওই লেখাটা দেখেন আমাদের পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে যাচ্ছে এবং টাকাটা সাকসেসফুলভাবে অ্যাড হয়ে গেছে আমরা এখন ব্যাক করব এবং এই অ্যাডটা কেটে দিয়ে ফিনিশে ক্লিক করব ফিনিশে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার যে তেরো বারোটা ছিল সেখানে তেরোটা হয়ে গেছে এবং আমার ওখানে টাকাটাও কিন্তু অ্যাড হয়ে গেছে আমার ওয়ালেটে গিয়ে দেখাচ্ছি দেখেন এই যে চোদ্দ টাকা দেখাই যাচ্ছে তো আর একটা কথা বলে নিই যারা রকেট বা রিচার্জ নিতে চাচ্ছেন একশো টাকা হলে আপনি এখান থেকে বিকাশ বা রকেট নিতে পারবেন এবং পঞ্চাশ টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন সেক্ষেত্রে অ্যাডমিনকে পনেরো পার্সেন্ট অ্যাডমিন চার্জ দিতে হবে সেজন্য যেটা করবেন আপনি যদি পঞ্চাশ টাকা উধ্রো দেন সেক্ষেত্রে আপনি পঁচাত্তর টাকা এখানে পঁচাত্তর টাকার কাজ করবেন বা পঁয়ষট্টি টাকার কাজ করবেন তারপরে এখান থেকে উজে দেবেন পঁয়ষট্টি টাকা যদি উধরো দেন তাহলে পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু যদি পঞ্চাশ টাকা দেন তাহলে পঁয়তাল্লিশ টাকা যাবে কারণ ওই যে সরি পঞ্চাশ টাকা দিলে তো পঁয়ত্রিশ টাকা দেওয়ার কথা পনেরো পারসেন্ট অ্যাডমিন চার্জ দিতে হবে তো যেটা করবেন একটু বাড়িয়ে উজড়ে দেবেন মানে যদি একশো টাকা দেন সেক্ষেত্রে আপনি একশো বিশ টাকার কাজ করে তারপরে উঁজড়ে দেবেন এটা হলে যেটা হবে যে আপনার অ্যাডমিন চার্জটা কেটে নেবার পরও আপনি যেই অ্যামাউন্টটা উঁচু দিয়েছেন সেটা আপনি পাবেন মানে একশো বিশ টাকার দিলে একশো টাকা আপনার অ্যাকাউন্টে আসবেই এইভাবে উঁচুটা দিলে আপনাদের টাকাটা মানে একটু বেশি আসবে এবং আপনাদের যে মানে চাহিদা সেটাও ফিল আপ হয়ে যাবে এবং অ্যাডমিন চার্জটাও কমপ্লিট হয়ে যাবে সো ফ্রেন্ডস খুবই ভালো অ্যাপসটা আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে বোঝানোর জন্য আরেকটা কথা এই অ্যাপসে আপনি রেফার করেও ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন প্রত্যেকটা রেফারে এখান থেকে আপনাকে এক টাকা দেওয়া হবে তো সবাই বেশি করে রেফার করুন রেফার করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি অ্যাপসটা আবার একটু ওপেন করি ওই যে ওকে সো এই যে দেখেন ইনভাইট অ্যান আর্ন এখানে আপনি জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রেফার কোডটি শো করবে এবং রেফার করতে শো করার পরে এই যে পাশে একটা কপি বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কপি করে দেবেন বা এই যে শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেও আপনার যেই শেয়ার শেয়ার যে অ্যাপস অ্যাপসগুলো ওগুলো চলে আসবে সেগুলো থেকেও আপনি লিঙ্কটা শেয়ার করে দিতে পারবেন সেভাবে অনেক বেশি আপনারা আর্ন করতে পারবেন প্রত্যেকটা রেফারে যদি এক টাকা হয় একশো রেফার করলে আপনার এমনিতেই একশো টাকা হয়ে যাবে সো আর অ্যাডমিনের সাথে কন্টাক্ট করার জন্য এখানে ভালো অনেক অপশন আছে আপনারা সেগুলো ইউজ করবেন এই যে দেখেন একটা কন্টাক্ট অপশন এরপর নিচে একটা ইউটিউব বার আছে দুই জায়গা থেকে আপনি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর একটা কথা বলি ভুলেও এই অ্যাপসে কেউ এক্সিট বাটনে ক্লিক করবেন না আপনি যদি এক্সিট বাটনে ক্লিক করে লগ আউট করে ফেলেন আপনার সব পয়েন্ট কেটে যাবে এবং আপনার সব টাকাগুলো কিন্তু কেটে যাবে সেক্ষেত্রেও সব কষ্ট বৃথা তাই কেউ লগ আউট বাটন ক্লিক করবেন না একটা মোবাইল থেকে একটা অ্যাকাউন্টই করা যায় তাই বেশি করতে গেলে কিন্তু অ্যাকাউন্ট সব লস হয়ে যাবে আর একটা নোটিস সেটা হলো যে আমার চ্যানেলে এখন থেকে প্রতিদিন সাড়ে আটটার সময় ভিডিও দেওয়া হবে বিকজ সারাদিন রোজা রেখে কেউ সাতটার সময় ভিডিও দেখার ইন্টারেস্ট কারো থাকবে না সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তাই আটটা বা সাড়ে আটটার দিকে আমি ভিডিও দেব আশা করছি আপনারা সবাই দেখবেন এবং আপনাদের সুবিধার্থেই কিন্তু টাইমটা একটু বাড়ালাম বিকজ যদি আমি সাতটায় দিতাম আপনারা অনেক ইফতার করে মনে হয় না যে কারোর ওই রকমের অ্যাবিলিটি থাকে যে এখন নিয়ে একটু বসি চেষ্টা করার পরে আমরা সবাই একটু রেস্ট নিতে চাই তো যার কারণে এবং আমারও কিছু প্রয়োজনের কারণে আমি ভিডিও টাইমিংটা একটু চেঞ্জ করলাম যে এখন থেকে প্রতিদিন আমি আটটা বা আটটা ত্রিশের দিকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আবারও আশা করছি ভালো থাকবেন সবাই প্রতিদিন এবং প্রত্যেকটা ত্রিশটা রোজা রাখার তৌফিক আল আমাদেরকে সবাইকে দিবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন